হ্যালো বন্ধুরা, আসলে কেমন লাগছিল যে সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক ভালো আছো। আর চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটি শেষ পর্যন্ত থেকে আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমরা পায়ের নূপুর আমরা অনেকেই পড়ে থাকি। তো নূপুর নূপুর পড়ে থাকতে থাকতে কিন্তু অনেকেই মোছা ধরে যায়, দেখবে নোংরা জমে যায় নূপুরে। তো আমরা পরিষ্কার করার জন্য অনেক টিপস ব্যবহার করে থাকি, কিন্তু টিপস গুলো কিছুতেই কাজ দেয় না। তো আজ আমি তোমাদেরকে এমন একটা টিপস দেখাবো, বাড়িতে খুব সহজেই তোমরা করতে পারবে পরিষ্কার নূপুর। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো ভিডিওটি, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করে বলো কেমন হয়েছে। তো আমি এই যে দেখতে পাচ্ছ এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে ছাই ফল। তো এগুলো আমি বাজার থেকে কিনে এনেছি মাত্র 5 টাকায়, আমি অনেকগুলো পেয়েছি। তো এই ফলগুলো তোমরা দোকানে গিয়ে দেখবে, দোকানে কি গয়না দোকানে, তো এই ফলগুলো সব দোকানেই থাকে। তো এই ফলগুলো দিয়ে আমি নূপুর পরিষ্কার করছি। তো চলো তোমরা দেখো। তো এই ফলগুলোকে কাটার জন্য আমি নিয়েছি প্রথমে একটা ছুরি। ছুরি দিয়ে ফলগুলোকে আমি খুব ছোট ছোট করে কেটে নেবো। উপরের চামড়াটা আমি দেখো কেটে নিয়েছি। তো এই ফলটার ভিতরে ফলটা কোনো কাজে লাগবে না, উপরের চামড়াটা কেটে নিয়েছি খুব সুন্দর করে। তোমরা হয়তো ভাবছো যে এই শুকনো ফলের বীজের চামড়াগুলো দিয়ে কি হবে। তো এই ফলের চামড়াগুলো যে দিয়ে করে আমি কি করতে চলেছি, তো তোমরা দেখতে থাকো। পুরো ভিডিওটি না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো তোমরা পুরো ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কম খরচের মধ্যে, কম সময়ের মধ্যে তোমরা কিন্তু তোড়াগুলো পরিষ্কার করতে পারবে। তো তোমরা দেখতে থাকো। এর আগেও আমি অনেকবার এই ফল দিয়ে করে তোড়া পরিষ্কার করেছি। তো ভাবলাম আজ তোমাদেরকে ভিডিওটি শেয়ার করি, তার জন্য আমি ভিডিওটি বানিয়েছি। তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। তো আমি এইটা ভিজতে দেওয়ার জন্য বাটিখানে নিয়ে নিয়েছি আধ বাটিখানে জল। আর এর দেখতে পাচ্ছি জল আধ বাটিখানে, কিন্তু কম করে জল নিতে হবে। যেহেতু আমি দুটো ফল নিয়েছি তার জন্য আমি আধ বাটিখানে জল নিয়েছি। তো বাটিখানাতে আমি জলটা দেখতে পাচ্ছি আধ বাটিখানে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি যে কেটে রাখা চোপাগুলো রেখেছি ফলের, তো সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। তো এই যে দেখো আমি দিচ্ছি, যেহেতু এগুলো চোপাগুলো শুকনো তো একটু ভালো করে বৃষ্টি দিতে হবে। তো আমি দিয়ে দিলাম আর একটু ভালো করে বৃষ্টি দিয়ে দিচ্ছি। দেখো তোমরা পুরো ভিডিওটি না দেখলে কিন্তু বুঝতে পারবে না এই চোপাগুলো যে আমি ভিজতে দিলাম এর মধ্যে কি হতে পারে। তো তোমরা পুরো ভিডিওটি দেখো। তো চোপাগুলো একটু ভিজে গেছে, ভিজতে দিলাম কিন্তু হাতে কিছুক্ষণ চটকে নিচ্ছি। দেখো চটকে দিলে কিন্তু ফেনা বের হচ্ছে, ভালো করে চটকে নেব। চটকে চটকে সব চোপাগুলোকে চটকে চটকে জলে সব মিষ্টি করে নেব। দেখো জলের কালারটা কিন্তু অনেকটা পাল্টে গিয়েছে আর পুরো ফেন ফেন ফেনা ফেনা কিন্তু হয়ে গিয়েছে। তো এটা একটু সাবধান করে দিতে হবে না এবং কোনো অন্য কোনো কিছু দিতেই হবে না। তো তোড়াগুলো আমি ভিজতে দেবো 30 মিনিট পর্যন্ত। 30 মিনিট পর আমি আসছি। তো তোমরা দুটো ভিডিও দেখতে থাকো। তো আমি চলে এসেছি 30 মিনিট পর। দেখো তোরা কিন্তু যে নোংরাগুলো থাকে, যে নোংরাগুলো কিন্তু বেরিয়ে গিয়ে জলের কালারটা হয়ে গিয়েছে, জলটা কিন্তু অনেকটা পাল্টে গিয়েছে আর অনেকটা ফেনে ফেনে কিন্তু জমে গিয়েছে। তো আমি এখন এগুলো ভালো করে পরিষ্কার করে নেব। তোরা কিন্তু আগের থেকে অনেকটা পরিষ্কার হয়ে গেছে। এখন আমি একটা পুরনো ব্রাশ নিয়ে করে হালকা করে ঘষে দেবো। তো ঘষে দেওয়ার পরে দেখো অনেকটাই কিন্তু তোড়াগুলো জলে ভিজতে দেওয়ার কারণে পরিষ্কার হয়ে এসেছে। এখন হালকা করে ঘষে দিলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো আমি ঘষছি, দেখো ঘষতে ঘষতে কিন্তু প্রচুর ফেন হচ্ছে। তো এর মধ্যে আর অন্য কোনো কিছু মিষ্টি করতে হবে না। এই ফলটা যদি তোমাদের বাড়িতে বা কোনো বাজারে পাও তো কিনে নিয়ে রাখবে। ফলটা অনেক অনেক কাজে লাগবে, উপর যে কোনো জিনিস তুমি এই ফলটা দিয়ে পরিষ্কার করতে পারবে। তো আমি এই ফলটা পেয়েছিলাম বাজার থেকে কিনে নিয়ে এসেছি। তো ভাবলাম অনেকবার আমি এই ফলটা দিয়ে করে তোড়া এবং আরও অনেক কিছু পরিষ্কার করেছি উপর। তো আজ ভাবলাম তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করে, যদি ভালো লেগে থাকে তো ভিডিওটি অবশ্যই আমাকে লাইক করবে আর একটা কমেন্ট করে বলবে কেমন হয়েছে। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো তোমরা তোড়াগুলো দেখছো খুব সুন্দর মজা হয়ে গেছে আর অনেক ফ্যান বেরো হচ্ছে। তো এখন আমি এগুলো যেহেতু আমার মজা হয়ে গিয়েছে, তো এখন আমি এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর ধুয়ে নেওয়ার পর সসপ্যানে আমি জল নিয়ে নিয়েছি। দেখো অনেক নোংরা কিন্তু বের হয়ে গেল আর তোড়া এলো আগের থেকে অনেক অনেক সুন্দর হয়ে গেল।
তো ঘরে যেতে এত সুন্দর, এরকম ফল দিয়ে দিতে এত সুন্দর পরিষ্কার করানো যায়, তো এটা ওটা কিনে খরচা করে লাভ কি বলো? তো ভিডিওটা যদি ভালো লাগলো তাহলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এরকম আরো নতুন নতুন ভিডিও যদি পেতে যাও তাহলে অবশ্যই কমেন্ট করে বলো। তো দেখো খুব সুন্দর কিন্তু লাগছে তোড়াগুলো দেখতে, তোরা হলো কিন্তু একবারে নতুনের মতন পরিষ্কার হয়ে গিয়েছে। তো তোমরা এই পদ্ধতিটা একবার হলো ঘরে ট্রাই করে দেখবে, যদি তোমরা এই ফলটা ঘরে কিংবা বাড়িতে থাকে তো ভালোই বটে, নাহলে বাজারে কিন্তু পেয়ে যাবে। তো ফলটা কিনে অবশ্যই একবার ট্রাই করে দেখবে, খুব সুন্দর ফলটা কাজ দেয়। তো আমি এখানে ভিডিওটি শেষ করছি।